হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনিং টিউটোরিয়াল সিরিজের 6 নম্বর ভিডিও, যেখানে আপনারা ওয়েব ডিজাইনিং শিখে থাকেন খুব সহজে বাংলাতে। তো আমরা বেসিক্যালি আগের বারে কি করে টেবিল ইউজ করতে হয়, ডিপটা কি করে ইউজ করতে হয়, ইমেজ ট্যাগ এবং অ্যাঙ্কারটা কি করে ইউজ করতে হয় এসব শিখেছিলাম। দেন আজকে আমরা শিখবো সিএসএস কি জিনিস। সিএসএস বন্ধুরা ওয়েব ডিজাইনিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগ, কারণ সিএসএস দিয়েই আপনি একটা ওয়েবসাইটকে ডিজাইন করবেন। বেসিক্যালি হচ্ছে এই সিএসএস দিয়েই আমরা ওয়েবসাইট ডিজাইনিং করে থাকি। তো আমরা এখন বেসিক্যালি এটা আলোচনা করব যে সিএসএস কভাগে হয়ে থাকে। সিএসএস হচ্ছে আমরা ওয়েব পেজে দুভাগে ইউজ করতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল সিএসএস, সরি সিএসএস, অ্যান্ড আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। ওকে, তো ইন্টারনাল সিএসএস বন্ধুরা কি জিনিস, ধরুন আমি এখানে একটা কিছু লিখলাম, মানে পি পি ট্যাগের মধ্যে লিখলাম হ্যালো হাউ আর ইউ, অ্যান্ড দেন আমি এখানে আর একটা পি ট্যাগের মধ্যে লিখলাম আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন। ওকে, তো আমরা যদি এবারে এটাকে ডাইরেক্ট ওয়েব পেজে দেখি, দেখুন তাহলে এটা এরকম দেখাবে, আই এম ফাইন অ্যান্ড হ্যালো হাউ আর ইউ। দেখুন এটা এরকম দেখাবে আপাতত। এবারে আমি চাই এটাকে একটু মানে ডিজাইন করতে, এটাকে আর একটু বেটার করতে, তখন আমি এটা কি করে করবো, নইলে আমি তো এটা এমনি করতেই পারবো না। তাই জন্য এইটাকে আরো ডিজাইন করার জন্য আসে সিএসএস। সিএসএস আমরা বললাম এক্ষুনি যে আমরা দুভাগে লিখতে পারি, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা এক্সটার্নাল সিএসএস। আপাতত যদি সিএসএস এর মধ্যে খুব কম কোড থাকে, মানে কোড যদি আমরা ছোটখাটোর উপর যদি সিএসএস হয়ে যায়, তাহলে আপনি ইন্টারনাল সিএসএস ইউজ করতে পারেন, নইলে বেসিক্যালি প্রফেশনালরা এক্সটারনাল সিএসএস ইউজ করে। আমরা এই ভিডিওতে দুখানেই শিখব কি করে ইন্টারনাল সিএসএস ইউজ করা হয় এন্ড কি করে এক্সটারনাল সিএসএস ইউজ করা যায়। ইন্টারনাল সিএসএস বেসিক্যালি আর কিছুই না, হেড যে ট্যাগ আছে, হেড ট্যাগের মধ্যে আমরা একটা স্টাইল বলে আর একটা ট্যাগ আছে, STYL, স্টাইল, স্টাইল ট্যাগ। দেখুন স্টাইল ট্যাগ লেখার পর ট্যাব টিপলে আমরা এখানে দেখুন টাইপ টেক্সট সিএসএস, ঠিক আছে, এই সিএসএস এর মাঝখানে স্টাইল ট্যাগের মধ্যে আমরা সিএসএস লিখে থাকি। ধরুন এখানে পি আছে, পি এর মধ্যে এবার সিএসএস যদি ইউজ করতে চান তাহলে দু রকমের অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে আইডি, আইডি বেসিক্যালি আর কিছুই না, এটা হচ্ছে P1, অ্যান্ড এটা যদি আইডি দিয়ে থাকি, আইডি হচ্ছে একটা ইউনিক ভ্যালু। আইডি ধরুন আপনাদের স্কুলে কলেজের আইডি আছে, সেটা হচ্ছে আপনার ইউনিক ভ্যালু, সেটা বোঝায় যে ওই আইডিটা শুধু আপনিই আছে, ওই আইডিটা অন্য কেউ নেই। বাট আপনাদের একটা ক্লাসে, আপনার স্কুল কলেজের ক্লাসে, ক্লাস কি জিনিস, ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট থাকতে পারে, ঠিক সেরকমই আইডি যদি আপনি লিখে থাকেন সেই আইডিতে একটা ইউনিক ভ্যালুই থাকবে, মানে এটা যদি P1 হয় তো এটা P1 অ্যান্ড এটা P2। বাট আমি যদি ক্লাস লিখি, ক্লাসের মধ্যে আমি এক্ষুনি বললাম ক্লাসে অনেক ভ্যালু হতে পারে, আমি জাস্ট শুধু পিও লিখতে পারি ক্লাসের মধ্যে, ক্লাসের মধ্যে একই ক্লাস আমরা অনেক জায়গায় লিখতে পারি, একই নেমের ক্লাস আমরা অনেক জায়গায় লিখতে পারি, বাট আইডির মধ্যে একটা ইউনিক ভ্যালুই থাকবে। আইডি কখনো একই রকম দুখানা হতে পারে না, বাট ক্লাস একই রকম দুখানা হতে পারে। এবারে আমরা দেখবো ক্লাস আর আইডি কিভাবে লেখা হয়। যখন আমি আইডিকে চুজ করব, যখন আইডি চুজ করব, আইডি চুজ করার জন্য থাকে হচ্ছে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগের মধ্যে আইডি এরম ভাবে লেখেন, আমি যে আপনাকে বোঝানোর জন্য বললাম আইডি যেটা থাকবে সেটা লিখতে হয়, মানে আইডির ভেতরে আপনি যেটা লিখেছেন সেটা হচ্ছে P1। P1 যখন আইডি করবেন অ্যান্ড দেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সিএসএস বেসিক্যালি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই লিখতে হয়, সিএসএস এর বাইরে লেখা যায় না, এর বাইরে লিখলে সেই সিএসএস কাজ করে না। এবার হচ্ছে এই আইডির জন্য এর ভেতরে আপনি যা লিখবেন এখান দিয়ে, এটা হচ্ছে এই আইডির জন্য লিখবেন, মানে এইটাকে শুধু ডিজাইন করার জন্য আপনারা এইখানে এটা লিখবেন। আইডি হচ্ছে একটা ইউনিক ভ্যালু, এই আইডির মধ্যে যা সিএসএস লিখবেন শুধু এটা এইটুখানির জন্যই কাজ করবে। আইডি যখন আপনি সিলেক্ট করবেন, আইডি সিলেক্টার হচ্ছে হ্যাশ। এবারে আমি ধরুন এখানে লিখলাম সিএসএস এর একটা প্রপার্টিস হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ব্যাস দেখুন এতগুলো ব্যাকগ্রাউন্ড চলে এলো, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, সাইজ, কালার, অরিজিন, রিপিট, ক্লিপ। আমরা যখন ইউজ করবো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার আমি ধরুন এখানে দিয়ে দিলাম গ্রে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম কে, এখানে দেখুন আপাতত আমি শুধু এইটুখানি ইউজ করেছি, মানে এইটার আইডি হচ্ছে P1, আমি শুধু P1 এর আইডি ইউজ করে এখানে এটা দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার গ্রে লিখেছি। অ্যাড গ্রে লেখার পর একটা অবভিয়াসলি সেমিকোলন দিতে হয়, ব্যাকগ্রাউন্ড কালারের পরে একটা কোলন লাগবে, এগুলো হচ্ছে সিএসএস এর বেসিক রুলস।
এখানে আরো অনেক রকমের সিএসএস হয়ে থাকে। আমি সিএসএস এর জন্য আর একটা পুরো গোটা প্লেলিস্ট, পুরো গোটা টিউটোরিয়াল বার করতে চলেছি, কারণ এই ওয়েব ডিজাইনের সাথে সিএসএস একসাথে চালানো যাবে না। আমি শুধু ওয়েব ডিজাইনে শেখাবো আপনারা এইচটিএমএল কি করে ইউজ করতে হয়, জাস্ট সিএসএস এর একটা হালকা কনসেপ্ট আপনাদের জাস্ট জানিয়ে রাখতে চাইছি। এই জন্য এখন খালি জাস্ট হালকার উপর দিয়ে একটা সিএসএস দেখিয়ে দিচ্ছি, বাট আমরা সিএসএস এর একটা পুরো প্লেলিস্ট দেখবো। আপনারা চাইলে পরবর্তীকালে ওই সিএসএস এর প্লেলিস্ট ও অ্যাক্সেস করে নিতে পারেন। হোয়াট এভার, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, এটা এটা শুধু কার জন্য? না শুধু পি ওয়ান এর জন্য, কারণ আমরা এখানে কি ইউজ করেছি, আইডি ইউজ করেছি। ওকে দেখুন, আপাতত হাউ আর ইউ এর ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নেই। এবারে যদি আমি রিফ্রেশ করি, গুম, দেখুন এটা পুরোটা দেখুন একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে এলো। ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে না, গ্রে। ওকে, এবারে আমি ধরুন আমি আইডির জায়গায় যদি ক্লাস ইউজ করতে চাই, ক্লাসের সিলেক্টর কি, ক্লাসের সিলেক্টর হচ্ছে ডট, ক্লাস যখন ইউজ হবে তখন ডট। বাট আমি যখন ক্লাস ইউজ করবো এখানে পি আছে, পি এর নাম হচ্ছে ক্লাস। পি মানে আমি কি বললাম, আমি যদি একসাথে অনেক কটা কে একই রকম স্টাইল করতে চাই তখন আমরা ক্লাস ইউজ করি। দেখুন আমি শুধু পি এর মধ্যে লিখেছি গ্রে, আর কোথাও লিখিনি। পি কোনটা, ক্লাস, এখানে আমি লিখবো, সেভ করবো। সেভ করে আমি যদি এখানে রিফ্রেশ করুন, দেখুন এখানে দুখানাতেই চলে এলো ব্যাকগ্রাউন্ড। বাট আমি ব্যাকগ্রাউন্ড কালার কটা লিখেছি, একটা লিখেছি। ক্লাস হচ্ছে সব কটার সাথে আমি যদি করতে চাই তখন আসে ক্লাস, অ্যান্ড আইডি কখন আসে, যদি আমি কোনো একটা নির্দিষ্ট একটা কোনো নির্দিষ্ট পজিশন বা একটা কোনো নির্দিষ্ট পি বলুন যাই হোক না কেন, একটা নির্দিষ্ট ব্লক যখন আমি সিলেক্ট করতে চাই তখন আমরা ইউজ করি আইডি। ওকে, দেন সিএসএস, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এবারে সিএসএস এর মধ্যে আরো অনেক কিছু থেকে থাকে, সেটা হচ্ছে একটা বর্ডার থাকে। বর্ডার, বর্ডার বেসিক্যালি কি জিনিস, আমি টেবিলে বর্ডার দিচ্ছিলাম সেরকমই জিনিস। 1 পিক্সেল, 1 পিক্সেল, 10 পিক্সেল, 20 পিক্সেল, এগুলো হচ্ছে পিক্সেলস। পিক্সেলস মানে হচ্ছে আপনারা কতটুকু, 1 পিক্সেলস মানে আমরা দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়ান। সলিড, সলিড এটা আমি দিয়ে দেবো ব্ল্যাক। বর্ডার মানে হচ্ছে চারপাশে বর্ডার হয়ে যাবে, এটা হচ্ছে আমরা ক্লাস ইউজ করেই করছি কারণ আমরা দুটোকে একসাথে করতে চাই। দেন এখানে আমি যদি এবারে রিফ্রেশ করি, দেখুন এখানে 1 পিক্সেল মানে এইটুখানি জিনিসকে বোঝানো হচ্ছে 1। দেখুন এইটুখানি জিনিসকে বোঝানো হচ্ছে 1, এর বাইরে 1 আর কিছু না, 1 পিক্সেল, এইটুখানি জিনিস হচ্ছে 1 পিক্সেল। বাট আমি যদি 1% করি তখন এই পুরো গোটা পেজের 1% যতটুকু নেওয়া হবে ততটুকুকে 1% নেওয়া হবে, এগুলো হচ্ছে পিক্সেল হিসাবে, মানে এইটুখানি হচ্ছে একটা 1 পিক্সেল। এবারে আপনি এটাকে বাড়াতেও পারেন, 10 পিক্সেলটা করতে পারেন। 10 পিক্সেল করলে দেখবেন কতটা আসছে, দেখি দেখুন এতটা, মানে এতটা জায়গা হচ্ছে 10 পিক্সেল। ওকে, দেন এটা আপনি এবারে আপনার রিকোয়ারমেন্টের হিসেবে করতে পারেন। আমি আপাতত 1 পিক্সেল দেবো, এটাকে বলা হয় হচ্ছে বর্ডার। বর্ডার দিয়ে আমরা এখানে যদি এখানে ব্ল্যাক লিখেছি, এখানে ব্ল্যাকের মধ্যে যদি আমি দিই রেড, রেড হলে রেড হয়ে যাবে বর্ডার, দেখুন রেড হয়ে গেল। দেখলেন জি, বেসিক্যালি সিএসএস আমাদের ওয়েবসাইটটাকে স্টাইল করার জন্য, ওয়েবসাইটটাকে আরো কেতে কুল দেখতে হয় সেটা করার জন্য আমরা সিএসএস ইউজ করে থাকি, আর কিছুই না। আপাতত এটাকে ব্ল্যাক করে দিই, সরি রেড ব্ল্যাক হয়ে গেল, সলিড ব্ল্যাক। ওকে, দ্যাটস ইট, এটা হচ্ছে বর্ডার। এগুলো এরকম আরো অনেক প্রপার্টি হয়ে থাকে, যেমন ধরুন আমরা এখানে শুধু পি ওয়ানটাকে বা ধরুন পি পুরো এই ক্লাসটাকে, মানে এই দুখানাকে আমি একসাথে সিলেক্ট করছি তাই জন্য আমি ক্লাস ইউজ করবো। এবার যদি আমি এখানে লিখি টেক্সট অ্যালাইন বলে একটা ক্লাস হয়ে থাকে, টেক্সট অ্যালাইন, দেখা যায় সবার আগে চলে এলো। টেক্সট অ্যালাইন যদি আমি সেন্টার করে থাকি, টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার মানে হচ্ছে টেক্সটটাকে সেন্টারে নিয়ে চলে আসবে। টেক্সট অ্যালাইনের কাজ হচ্ছে এই যে টেক্সটটা এক ধারে আছে এটাকে সেন্টারে নিয়ে আসার কাজ। দেখুন এটাকে আমি যদি রিফ্রেশ করি, দেখুন কোথায় গেল, এই দেখুন ঠিক আছে না, দেখুন এখানে চলে এলো, এটা মাঝখানে চলে এলো। আমি ওটাকে জুম আউট করেছিলাম বলে ওখান থেকে হুট করে গায়েব হয়ে গেছিল, বাট আমি যদি এটা জুম আউট করি, সরি জুম করেছিলাম বলে, এখানে জুম আউট করে তাহলে দেখতে পাবেন এই টেক্সটটা মাঝখানে চলে এসেছে, ঠিক আছে। দেখুন বেসিক্যালি এরকম অনেক কিছু, অনেক অ্যাট্রিবিউট হয়ে থাকে সিএসএস এ, সেগুলো আমরা আরো ডিটেলসে একটা সিএসএস এর নতুন প্লেলিস্ট স্টার্ট করতে চলেছি আমি, সেখানে শেখাবো। কারণ এরকম ভাবে একসাথে অনেক সিএসএস হয়ে থাকে, সিএসএস অ্যাট্রিবিউট বিশাল হয়ে থাকে, তাই জন্য একসাথে এইখানে এরম ভাবে লেখা যায় না বা এরম ভাবে শেখানো যায় না, আপনাদের শিখতে আরো অসুবিধা হবে। ওকে, সো আপনারা তখন ওই প্লেলিস্টে অ্যাক্সেস করে নেবেন সিএসএস শেখার জন্য, ওখানে আরো ভালোভাবে শিখতে পারবেন। এবার এটা হচ্ছে ইনলাইন সিএসএস, বাট আপনি ধরুন একটা সিএসএস এর যখন একটা ওয়েব পেজ ডিজাইন করবেন, এই দেখুন এইটুখানি জাস্ট 3টা লাইন জাস্ট এইটুখানি ডিজাইন করার জন্য ছিল, বাট এটা আপনি যখন একটা পুরো হোল টোটাল একটা ওয়েব পেজ ডিজাইন করবেন, তাহলে একটা সিএসএস এর প্রায় লাইন লেন্থ হয়ে যায় 2000-3000 লাইনের একটা সিএসএস কোড হয়, সেটা তো আপনি এইটার মধ্যে লিখতে পারবেন, এইচএস এই এইচটিএমএল এর মধ্যে, রাইট? তাই জন্য আমরা সিএসএস কে বেসিক্যালি ইনলাইন ইউজ করি না, ইনলাইন না ইউজ করে আমরা করি এক্সটার্নাল ইউজ, এক্সটার্নাল সিএসএস সেটাকে বলা হয়। আমরা সিএসএস এর একটা আলাদা ফাইল বানাই, সেটাই কি করে বানাবো,
আপনি সিম্পলি এখানে একটা কন্ট্রোল এন টিপে একটা অন্য ফাইলে যাবেন, কন্ট্রোল এস টিপে এটাকে সেভ করবেন। বাট সেভ করার সময় হবে আপনি এখানে যা খুশি নাম দিতে পারেন, যাই হোক না কেন, আমি আপাতত স্টাইল দেখলাম। স্টাইলের জায়গায় আপনি আপনার নামও দিতে পারেন, যা যেমন খুশি নাম দিতে পারেন, বাট এক্সটেনশন সবসময় হবে সিএসএস। স্টাইল হোক, যাই হোক, যাই নাম দেন না কেন, তারপরে যেটা হবে সেটা হচ্ছে ডট সিএসএস বলে সেভ করবো। এবারে ডট সিএসএস এর মধ্যে আমরা এই জিনিসটা যেটা লিখেছিলাম এই জিনিসটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবো অ্যান্ড এখানে ডাইরেক্ট পেস্ট করে দেবো। বেসিক্যালি আর কিছুই না, সিএসএস এর মধ্যে আপনি সেই একই সিএসএস লিখবেন বাট অন্য পেজে, যাতে আপনার এইচটিএমএল পেজটা খুব ভালো, মানে যেটা আপনার ডেভেলপ করতে এইচটিএমএল পেজে কোনো অসুবিধা না হয়। বাট আপনি যদি এখানে লিখতে থাকেন দেখবেন এখানে সিএসএস লিখেই যাচ্ছেন অনেক বড় একটা লেন্দি প্রসেস হয়ে যাবে, তাই জন্য আমরা সিএসএস এর জন্য একটা আলাদা ফাইল করি। বাট এই সিএসএস এর সঙ্গে আমি এই এইচটিএমএল পেজটাকে লিঙ্ক কি করে করবো, দেখুন আমি আপাতত এটাকে কমেন্ট আউট করে দিয়েছি, বাট সিএসএস কিন্তু লেখা আছে, সেম সিএসএস, এখানে যা সিএসএস লেখে এখানেও তাই সিএসএস লেখ। বাট আমি যদি এখন গিয়ে এখানটাকে রিফ্রেশ করি দেখুন কোনো কাজ হবে না, আগে যেমন লেখা ছিল সিএসএস ছাড়া ঠিক দেখুন সেরকমই লেখা আছে। সেইটাকে কি করে ঠিক করব, এক্সটার্নাল সিএসএস এর সঙ্গে আমি যদি কানেক্ট করতে চাই আমার এইচটিএমএল পেজকে, তাহলে আমাদের একটা অ্যাট্রিবিউট থাকে লিঙ্ক বলে। লিঙ্ক দেখুন, লিঙ্ক বলে ট্যাব দেবেন, দেখুন সঙ্গে সঙ্গে চলে আসবে রিয়েল স্টাইল শীট টাইপ টেক্সট সিএসএস, এখানে হেফ। আমরা যখন অ্যাঙ্কার ট্যাগ করেছিলাম এ ট্যাগ, তখন আমি এখানে শিখেছিলাম যে এইচ রেফ বা হেফ এখানে আমরা পাথ দিই, পাথ দিই সেই সেই পেজে যে পেজটাকে আমরা অ্যাক্সেস করতে চাই। অ্যাঙ্কার ট্যাগেও আমাদের সেম প্রসেস ছিল, এখানেও সেম প্রসেস, বাট এখানে আমি কি দেবো, আমি কি নামে সিএসএস বানিয়েছিলাম, স্টাইল STYLE স্টাইল ডট সিএসএস। দেখুন এখানে আমরা এরম ভাবে একটা পেজের সাথে তার সেই পেজের সিএসএস কে কানেক্ট করে থাকি। লিঙ্ক বলে একটা ট্যাগ বানাই, লিঙ্ক লিঙ্ক ট্যাগের মধ্যে হেপ বলে স্টাইল দিই। এইগুলো হচ্ছে অপশনাল, এগুলো দিতেও পারে নাও দিতে পারে। এগুলো হচ্ছে এইচটিএমএল ফাইভে, এইচটিএমএল যদি শুধু ইউজ করে থাকেন এইচটিএমএল এ তাহলে এগুলো লাগতে পারে, বাট এইচটিএমএল ফাইল সরি সরি এইচটিএমএল ফাইভ যেটা নিউ ভার্সন এইচটিএমএল এর, এইচটিএমএল ফাইভে এসব কোনো কাজে লাগে না, মানে এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এইচটিএমএল ফাইভে। দেন দেখুন এবার দেখুন আমি সিএসএস টাকে লিঙ্ক করিয়ে দিয়েছি এই সিএসএস ফাইলের সাথে। এবারে যদি আমি এটাকে দুখানা সেভ করে আবার যাই ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে যদি আমি রিফ্রেশ মারি দেখুন এটা আবার একই রকম হয়ে গেল, কিন্তু আমি দেখুন এখানটা করে কিন্তু এই সিএসএস ইউজ করি না, আগের বারে যেটা সিএসএস ইউজ করেছিলাম আমি ক্লিয়ার করে দিলাম, সেভ করলাম, অ্যান্ড দেন আমি যদি তাও রিফ্রেশ করি দেখুন সেটাই থাকবে, কারণ আমাদের একটা আলাদা করে সিএসএস ফাইল আছে, যে সিএসএস ফাইলের মধ্যে আমরা সেটাকে লিঙ্ক করে রেখেছি আমার এই ওয়েব পেজের সাথে। সো বেসিক্যালি এটাই ছিল সিএসএস। আমরা যদি সিএসএস আরো ভালোভাবে শিখতে চান, আমরা এক দুদিনের মধ্যেই সিএসএস এর একটা নতুন প্লে লিস্ট স্টার্ট করতে চলেছি, একটা নতুন টিউটোরিয়াল স্টার্ট করতে চলেছি, সেখানে শুধু সিএসএস কি করে ইউজ করতে হয়, সিএসএস এর বিভিন্ন প্রপার্টিস, বিভিন্ন কাজ, আমরা ওটাকে আরো ভালোভাবে বোঝাবো, আরো দেখতে গিয়ে বোঝাবো, এক একটা জিনিস পার্ট বাই পার্ট ধরে ধরে বোঝাবো। সো তাই জন্য এইগুলো যদি আপনি আরো ভালো করে শিখতে চান বাংলার মধ্যে, বাংলাতে, তাহলে অবভিয়াসলি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড প্লে লিস্ট গুলোকে অ্যাক্সেস করুন, কারণ ওই একটা প্লে লিস্ট থেকেই আপনারা সবকিছু শিখতে পারবেন। ওকে, তো আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং গাইস।